নমস্কার বন্ধুরা, আপনারা এখন দেখছেন টেক বাংলা চ্যানেল। এই ভিডিওতে আমি আপনাদের সেপ্টেম্বর মাস পর্যন্ত যে আপনাদের যদি কারো রেশন কার্ড না থাকে তো কিভাবে রেশন পাবেন, কি কি মাল পাবেন, সমস্ত কিছুটা এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে কী বলা হয়েছে। বিশেষ কুপনের মাধ্যমে রেশন পাওয়ার সুবিধা সেপ্টেম্বর পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তবে রেশনের অন্যান্য প্রকল্পগুলি পূর্ব ঘোষণা মতো আগামী বছর জুন মাস পর্যন্ত চলবে। পর্যবেক্ষক মহলের অনেকের ধারণা রেশনের বিলিবণ্টন নিয়ে নতুন বিতর্ক ঠেকাতে রেশন নিয়ে স্পষ্ট অবস্থানে থাকতে চাইছে রাজ্য। কেন্দ্র বিনামূল্যের রেশনের মেয়াদ নভেম্বর মাস পর্যন্ত বাড়ানোর পরেও রাজ্য নিখরচায় রেশন আগামী বছর জুন মাস পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেয়। তবে কোন প্রকল্প কতদিন চালানো হবে তা তখন নির্দিষ্ট করে জানায়নি সরকার। প্রশাসনের এক কর্তার কথায় এমনিতে কুপন সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ডিজিটাল কার্ড সেপ্টেম্বরের আগে হাতে পেলে উপভোক্তার কুপন বাতিল হবে। দেখুন এরপরে কি বলা হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, পরিযায়ী শ্রমিকদের জন্য আত্মনির্ভর ভারত কর্মসূচিতে রেশন প্রকল্প চালু করেছিল কেন্দ্র। প্রায় 43 লক্ষ শ্রমিককে এককালীন কুপনের মাধ্যমে মাথাপিছু 10 কেজি করে চাল এবং পরিবার পিছু 2 কেজি করে ছোলা দেওয়া হয়। পরিযায়ীদের অনেকে অন্য রাজ্যের বাসিন্দা হওয়ায় তাদের এই রাজ্যে রেশন কার্ড নেই। অবশ্য রাজ্যের অধিকাংশ পরিযায়ী ওই কার্ড রয়েছে। খাদ্য দপ্তরের খবর, মার্চ পর্যন্ত অনুমোদিত 9 কোটি 26 লক্ষ ডিজিটাল রেশন কার্ডের মধ্যে 72 লক্ষ কার্ড পৌঁছানোর দায়িত্ব ডাক বিভাগকে দেওয়া হয়েছিল, কিন্তু লকডাউনের কারণে বেশিরভাগ গ্রাহকের ঠিকানায় কার্ড পৌঁছায়নি। সেই সব গ্রাহককে বিশেষ কুপন দেওয়া হয়েছিল। এই কুপনের মেয়াদ রাখা হয় 6 মাস। যাদের ডিজিটাল রেশন কার্ড নেই, রেশন পেতে আগ্রহ এমন প্রায় 5 লক্ষ উপভোক্তাকেও কুপন দেওয়া হয়। দপ্তর জানাচ্ছে আবেদনপত্রে যাচাই শেষে যোগ্য প্রায় 4 লক্ষ মানুষকে নতুন কার্ড দেওয়া হবে। খাদ্য দপ্তরের এক সূত্র জানাচ্ছে সিঙ্গুর আইলা বিধ্বস্ত এলাকা জঙ্গলমহল টোটো জনজাতি চা বাগান পার্বত্য এলাকার জন্য বিশেষ প্যাকেজ চলবে আগামী বছর জুন পর্যন্ত। তাছাড়া রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 ও 2 অগ্রাধিকার ও বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত উপভোক্তা যেমন PHH এবং SPHH অন্তর্দয় অন্য যোজনার গ্রাহকেরাও একই সময় পর্যন্ত রেশনের সুবিধা পাবেন। তো আজকের এই ভিডিওতে আমি সমস্ত কিছু আপনাদেরকে ডিসকাস করে দিলাম, সমস্ত কিছুটা আলোচনা করে দিলাম। কখন পর্যন্ত আপনারা ফ্রি রেশন পাবেন, কতদিন পাবেন, কারা কারা পাবেন, সমস্ত কিছু বলে দিলাম। তো চলুন ভিডিওটি এখানে এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন।